সেই বঙ্গবন্ধু থেকে আরম্ভ হয়ে বঙ্গমাতা, বঙ্গবন্ধুর সহ ধর্মী, তারপরে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, এই যে কন্যা মানে এর সাথে আমার যে একটা রিলেশনশিপ ছিল এবং এখনো আছে সেটা ভুলেন না। আমি কিরকম সেটা মনে রাখবো। এই বাসায় তো ওই যে একটা ছবি দেখেন নেত্রীর সাথে, জননেত্রীর সাথে, উনি উপর থেকে বাইরে থেকে এসছেন, তখন তিনি আমাকে হাত ধরে, আমি জিজ্ঞেস করলাম নেত্রী আপনি কেমন আছেন, ভালো আছি, আপনি কেমন আছেন, আমিও বললাম ভালো আছি, তখন আমাকে হাত ধরে উনি আমার সাথে কথা বলছেন। এরকম আরও দু একটা ছবি আছে, ওই ছবিগুলো আমার পরিবার সাথে। এখন একাত্তরে যখন বঙ্গবন্ধুকে নিয়ে গেল পাকিস্তানিরা, আপনাদের তখন অবস্থা কি, দলের কি অবস্থা, আপনাদের মুভমেন্ট? তখন আমাদের অবস্থা, আমরা তখন তো পুরো দমে রাজনীতি করি, তখন আমাদের অবস্থা ছিল যে কি করে আমরা এই বঙ্গবন্ধুকে ছাড়িয়ে আনার জন্য আমরা কিভাবে আমরা আন্দোলন শুরু করব। ভাইদের পাশাপাশি আমরা বোনেরাও আন্দোলন আমরা শুরু করেছিলাম যে বঙ্গবন্ধুকে যে করেই হোক আমাদের এখান থেকে বের করে আনতে হবে। তো বঙ্গবন্ধু যখন নিয়ে যায় তখন আমরা খুবই মনের মধ্যে এমন একটা মানে আঘাত পেয়েছিলাম, ঠিক নিজেদের বাবা মা মারা গেলে যেমন আঘাতটা পাওয়া যায়, বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে সেরকমই একটা আঘাত আমাদের মনে হয়েছিল। সেটা কোনোদিন ভুলবার নয়। বঙ্গবন্ধুর সাথে আমার একবার, উনি আমাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু আমাকে একবার যুব সম্মেলনে পাঠিয়েছিলেন, মানে তখন আমরা আরও অনেকেই ছিলাম, শেখ ফজলুল মনি মনি ভাইও ছিলেন, তারপরে আমাদের একজন মিনিস্টার উনিও ছিলেন, একসাথে 60-70 জনকে যুব সম্মেলনে পাঠিয়েছিলেন। তখন বঙ্গবন্ধু যাওয়ার আগে সবাইকে গণভবনে ডেকে সামনে বসিয়ে আমাদেরকে উনি বলেছিলেন তখন যে দেখো আমাদের দেশ মাত্র স্বাধীন হয়েছে, তোমরা আজকে যাচ্ছ যুব সম্মেলনে, তোমরা মনে রাখবা তোমরা প্রত্যেকেই কিন্তু আমাদের দেশের এক একজন অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত আমাদের দেশের মতোই তোমরা যাচ্ছ, কাজে সেই দিকে লক্ষ্য রেখে তোমরা সেখানে ব্যবহার করবে এবং তাদের সাথে আলাপ আলোচনা করবে। তো এইভাবে তিনি আমাদেরকে বলতেন এবং কিসের পরে আমাকে আরও একবার পাঠিয়েছিলেন নরওয়েতে। আমি নরওয়েতে একবার গিয়েছিলাম, সেটা ছিল দি স্ট্যাটাস অফ উইমেন ইন দ্য আই অফ ল, এরকম একটা সম্মেলন ছিল, আমি সেটাতে আমাকে বঙ্গবন্ধু পাঠিয়েছিলেন। তো এইভাবে আমাকে অনেক জায়গায় আমাকে পাঠিয়েছেন, এই কথাগুলো কখনো ভুলবার নয়। 72-এ যখন বঙ্গবন্ধু ফেরত আসলেন এয়ারপোর্ট থেকে, রেস কোর্সে গেলেন, সেখানে ছিলেন আপনি? আমি তখন মহিলাদেরকে নিয়ে, আচ্ছা, আমার দায়িত্ব ছিল যে মহিলা উইংটাকে জড়ো করা যায়, যেহেতু আপনি ঢাকার মহিলা কি করে জড়ো করা যায়, এবং সেখানে বঙ্গবন্ধু আসলে যাতে উনি দেখতে পারেন যে মহিলারা আছে এই মিটিংয়ে, মহিলারাও আছে, জি, এই দায়িত্বটা আমার তখন থাকতো।
কাজে আমি সেইভাবে মহিলাদেরকে জড়ো করতাম এবং তাদেরকে সেই রেসকোর্স ময়দানে বর্তমানে যেটা সোনার দুর্দান সেখানে নিয়ে যেতাম। তো কোনো মিটিং মিছিলে আমি বাদ দিতাম না। আচ্ছা, প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা মিছিলে আমি হাজির হতাম। সরকার পরিচালনার ক্ষেত্রে কোনো ইন্টারঅ্যাকশন ছিল, দায়িত্ব ছিল আপনার উপরে ওনার পক্ষ থেকে? যখন উনি সরকার পরিচালনা করতেন, সরকার গঠিত হলো, আপনাকে কোনো দায়িত্ব কি দিতে চাইছিলেন উনি? না, উনি ওনার সময় অবশ্য আমার দায়িত্ব ছিল না, পাইনি। মোর অফ পার্টিতে ছিলেন আপনি বেশি? পার্টিতে আমি তো ছিলাম। আচ্ছা, মহিলা মালিকার দায়িত্ব আমার জি ছিল, অন্যান্যদের সাথে আমারও সেখানে একটা দায়িত্ব ছিল, পার্টিকে কি করে আরো ভালো করা যায়। এবং তবে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু 1975 সালে 15ই আগস্ট খুনি মোস্তাকার, খুনি জিয়া চক্র যখন হত্যা করে ফেলে এবং ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করে, শুধু তাই নয়, এর পরবর্তীতে যারা যখন বঙ্গবন্ধুকে তারা ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করার পরেই তারা সে আইনে পরিণত করেছিল সেই ইন্ডেমনিটি অর্ডিনেন্সকে। এরপরে আমরা চেষ্টা করেছিলাম, তারপরে বঙ্গবন্ধুকে যখন আমরা ফিরিয়ে আনতে পারলাম সেখান থেকে, তারপরে দেখা গেল যে তখন আমাদের তখন শুরু হলো দেশ স্বাধীনতার সংগ্রাম। আপনার কাছে কি বঙ্গবন্ধুকে একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনি দেখেছেন 71 পর্যন্ত, তারপর উনি রাষ্ট্রনায়ক, কোনো ভেদাভেদ কি মনে হয়েছে যে আগে উনি রিয়েল লিডার ছিলেন, পরে এনি চেঞ্জ ওনার মধ্যে, যে মানুষের সাথে ডিফারেন্স না, বরঞ্চ ভালোবাসা আরো ডিপ হলো মনে হলো? আরো বেশি উনি মানুষকে আরো ভালোবাসতেন, এইটাই আমার মনে হয়েছে। আচ্ছা, উনি মানুষকে এত ভালোবাসতেন, এটা তো আপনারাও নিশ্চয়ই দেখেছেন, যখন যে একজন সাংবাদিক যখন ওনার ইন্টারভিউ নিয়েছিলেন যে আপনি মানুষকে, মানুষ আপনাকে কত ভালোবাসে, যে মানুষ আমাকে খুবই ভালোবাসেন আর আপনি কত ভালোবাসেন, আমিও মানুষকে খুব ভালোবাসি, তো এই যে কথাগুলো এগুলা এটা ওনার মানে মনের কথা এবং এটা সত্যি কথা যে উনি মানুষকে এত ভালোবাসতেন যে সেটা আমার মনে হয় এটা কেউ বলতে পারবে না যে মানুষকে তিনি কত ভালোবাসতেন। যার সাথে তিনি কথা বলতেন সেই মনে করবে যে আমাকে বুঝি বঙ্গবন্ধু খুব বেশি ভালোবাসে, এইরকম একটা ইম্প্রেশন উনি দিতে পেরেছেন মনে হতো। যার সাথে কথা বলতো মনে হতো যে বঙ্গবন্ধু আমাকে খুব ভালোবাসেন, আমাকে খুব স্নেহ করেন। এই যে ভালোবাসা স্নেহ, এটা শুধু যারা তার কাছে গিয়েছে তারাই শুধু সেটা জানতে পেরেছে, বুঝতে পেরেছে বা বুঝতে পারছে। সকলকে তিনি বলতেন কিভাবে চলবে, যেমন কিভাবে কাজগুলো করবে, কিভাবে আন্দোলন চালাবে, তখন তিনি সেগুলা আমাদেরকেও তিনি সেইভাবে আমরা এতক্ষণ শুনছিলাম এক মহামানবের গল্প। এই গল্প কোনোদিন শেষ হবার নয়। তো পরবর্তী প্রজন্মের কাছে এই মেসেজগুলো, ওনার জীবনীগুলো, ওনার যে স্বপ্ন, সেগুলোকে আমরা পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার অংশ হিসেবে আজ আমরা কথা শুনলাম।